সারা দেশের সাথে রাজ্যেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। ইতিমধ্যেই রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু হলো দুইজনের। এই সংবাদ ছড়িয়ে পড়তে স্বাভাবিকভাবে উদ্বিগ্ন প্রশাসন থেকে শুরু করে সচেতন নাগরিকরা। যদিও করোনা চেইন আটকাতে প্রশাসন এর মধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে, বাজারগুলিতে প্রতিদিনই দেখা যায় উপচে পড়া ভিড়। করোনার বিধিনিষেধ উপেক্ষা করেই চলে বাজারে বেচা কেনাকাটা, এতে করে করোনা সংক্রমিতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গেল বছর বাজারগুলিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসন আগরতলা শহরের প্রতিটি বাজারে সবজি বাজার হস্তান্তর করে, এর সাফল্য যে ছিল না এমনটা কিন্তু নয়। এবারও সেই পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। রাজধানীর প্রতিটি বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে ফের আরও একবার সবজি বাজারগুলির স্থান পরিবর্তন করে প্রশাসন। বুধবার এমনটাই দেখা গেল রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে। এদিন লেক চৌমুহনী বাজারে সবজি বাজার অস্থায়ীভাবে স্থানান্তর করা হয় এই ময়দানে। এদিন সকাল থেকে চলে সেখানে বেচা কেনা। তবে যে উদ্দেশ্যকে সামনে রেখে সবজি বাজার হস্তান্তর করা হয় তা কিন্তু প্রথম দিন লক্ষ্য করা যায়নি। সামাজিক দূরত্বের আদ্যশ্রাদ্ধ ঘটিয়ে সেখানে চলে সবজি কেনা বেচা, ফলে স্বাভাবিকভাবেই প্রথম দিনই প্রশ্ন উঠতে শুরু করেছে বাজার হস্তান্তরের সার্থকতা নিয়ে। তাই দাবি উঠছে সামাজিক দূরত্বের বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে প্রশাসন আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করুক। আমি তো বয়স্ক, সামনে জায়গা আমার চেয়ে যারা বয়স্ক সবাই সচেতন, আমার তো অনেক সময় থাকে না। যাই হোক, আগামী বাজারে ভীষণ মানা হতো, গ্যাদারিংটা ছিল বেশি। এখানেও আসলে কি যারা কিনতে ক্রেতা তারা ওইটাই মানার দরকার, সচেতন থাকা দরকার, ঠিক না? আমরা যদি সচেতন না থাকি, যে গভর্নমেন্টে থাকুক তারা কী করবো ওই জায়গায় তুলনায়? এই জায়গায় আমি তো আজকে দেখলাম খুব একটা ভিটি নাই, তবে আগে পারে সবাই তো কিনতে পারে, সবাই তো সংসারে খাওয়া দাওয়া, এটা তো প্যাট জমা থাকাই তুই। তাতে কি মনে হয় রোগটাকে প্রতিরোধ করা যেতে পারে? এরকম আমরা যদি সঠিকভাবে মানি, সচেতন থাকি, আমাদের নিশ্চয়ই কিছুটা প্রতিরোধ করার দিকে লক্ষ্য রাখতে থাকবো, এই আর কি। বাজারটা চেঞ্জ করাতে কী মনে করতে হবে? বাজার চেঞ্জ করতে ভালো হয়েছে, যদি আমাদের সবজি ব্যবসায়ী যারা আছে তারা পক্ষে সত্যি অসুবিধা রোদ্রের মধ্যে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।